অমর একুশে গ্রন্থমেলা 2020। অন্যান্য বছরের তুলনায় এবারে এই মেলার স্টলগুলোর ডিজাইনে একটি বৈচিত্র্য আনা হয়েছে। বাবু, তোমার নাম কি? আশফিয়া ইসলাম আনুশা। মুক্তিযুদ্ধের বই ভালো লাগে? আমার নাম শেখ মোহাম্মদ ইফাজ, আমি ক্লাস ফাইভে পড়ি। আমি প্রথমবার বই মেলে এসেছি, খুবই সুন্দর লাগছে আমার। এখান থেকে আমি দুটো বই কিনেছি, মানে আমার জন্য খুবই প্রয়োজনীয় বিশেষের, তাই আমি এই বইটা কিনেছি। আর আমার ছোট ভাইয়ের গল্প শোনার জন্য আমি এই বইটা কিনেছি। আমার নাম সৌরভ, প্রথমবার এসেছি, ভালো। আমার একক কাব্যগ্রন্থ এবারই প্রথম, এর আগে যৌথ কাব্যগ্রন্থ একটা ছিল, এবারে প্রথম এটা। আমি আসলে একজন শিক্ষক, কিন্তু আমার ভালো লাগা থেকেই লেখা, ভালো লাগা থেকেই আমি এবার একটা কবিতা গ্রন্থ নিয়ে এসেছি, সেটা হৃদয় নিরে নিঃশব্দ আলোড়ন। আমি ছোটোবেলা থেকেই লিখতাম কবিতা, আমার ছোট্ট কিছু চাওয়া। আমার চাওয়া কি খুব বড় ছিল? একটু হাসি, একটু বসা পাশাপাশি, একটু ফুলসুটি, চিংড়ি ভাজা নুডলস, খুব কি বেশি? নির্ঝর রাতের কান্না, আধারে ডুবে ওঠা বর্ণমালা, পরিশ্রান্ত মিলন তিথি, দুমড়ে মুচড়ে যাওয়া অভিমান, অন্যায় ছিল কি? ছুতে চাওয়া লালে, লাজে লাল কপুলের সেই টোল, মানে এসবের বাইরেও আমার চাওয়া ছিল অসম্ভব দামি সে চাওয়া, তোমার ওই মন। জাগতিক সব কিছুর চেয়েও দামি আমার কাছে, যেটা চেয়ে হয়তো ভুলই করেছিলাম, তাই সবটুকুই হারালাম, আত্মা হতে দিলাম। আমি কবিতা লিখি, এবার আমার দুটো কবিতার গ্রন্থ এসেছে, আগে দুটো ছিল, একটা গ্রন্থগুলি থেকে আরেকটা হচ্ছে শোভা প্রকাশনী থেকে। গ্রন্থগুলি থেকে এসেছে আমার মন খারাপের রাতে তুমি ঘুমিও না, একটা কবিতা পড়ছি। কবিতার নাম হচ্ছে বেঁচে থাকাই আনন্দের। বেঁচে থাকাই আনন্দের, কিন্তু সবার জন্য সব সময় নয়। যে নতুন বউ বসে থাকে দরজায়, অপেক্ষায় থাকে স্বামীর জন্য, অথচ স্বামীকে তুলে নিয়ে গেছে কিছু মানুষ সোহাগের বিছানা থেকে, 3 বছর হলো আর ফিরিনি মানুষটি, থানা পুলিশও কিছুই বলতে পারেনি, একেবারে গায়েব, লোকে বলে গুম। সোহাগের বাসি গন্ধ এখনও লেগে আছে তার বিরহী বিছানায়, না সে বিধবা, না সে সধবা, তার কাছে বেঁচে থাকা কখনোই আনন্দের না, বড়ই কষ্টের। বই কিনছো? আমি সিজনপুর বই কিনেছি। কেমন লাগতেছে মেলায়? ভালো। ভালো লাগতেছে? এই আজকে কি প্রথম আসছো? বই পড়তে ভালো লাগে? আমার কাছে খুব ভালো লাগছে, অনেকদিন পর আসছি বই মেলায়, এর আগের বার এসেছিলাম, ভালো লাগতেছে খুব। আমি উপন্যাস পছন্দ করি, এখন আর একটা বই নিলাম বঙ্গবন্ধুর বাড়ির উঠোনে। আমি তো ফেলি থেকে এসেছি আমার ছেলেকে সাথে নিয়ে, প্রতি বছরে আসি বই মেলায়, মানে খুব ভালো লাগছে, ঘুরে ঘুরে দেখতেছি, এখন বই দেখতেছি, পছন্দ করে নিতেছি আর কি বই। আমি হুমায়ুন আহমেদের উপন্যাসই আমার কাছে বেশি ভালো লাগে, আর শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, পুরানো মানুষ তো পুরানো বইগুলো পড়তে বেশি ভালো লাগে। আমি তহিদ আহমেদ, আমি বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব হিসাবে রিটায়ার করেছি, কিন্তু আমি আসলে 70 দশকের একজন কবি এবং ছড়াকার। আমার কাছে স্বাভাবিকভাবেই বইমেলা প্রতি বছরই আমার কাছে খুব ভালো আনন্দদায়ক মনে হয়। আমি আমার ছোটো বোন, বোনের ছেলে, ওরা বইমেলা দেখার জন্য ফেনী থেকে আসছে, ওদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, ওদেরকে বই দেখাবো, এবং বিশেষ করে শিশুতোর বই, ছড়া, কিশোর কবিতা, বাচ্চাদের উপন্যাস, এগুলা আমার ভাগিনা কিনবে, আর আমার বোন কিনবে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র আর হুমায়ুন আহমেদ, তাদের প্রিয়, তারা ওগুলোই কিনবে। বইমেলা 2020-এ গ্রন্থকুটির প্রকাশনা থেকে মুজিব বর্ষ 2020-কে সামনে রেখে আমরা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এবং বাঙালির যে প্রাণের উচ্ছ্বাস, এ মুজিবকে নিয়ে, মুজিবের উপর আমরা অনেকগুলো বই আমরা পাবলিশ করেছি, প্রকাশিত হয়েছে। এছাড়াও আমাদের এবারের কিশোর গোয়েন্দা কাহিনী আছে, কবিতার বই আছে, ছড়ার বই আছে, তারপরে স্বাস্থ্যের বই আছে, বিচিত্র বই আমাদের এখান থেকে প্রকাশিত হয়েছে। স্যার জগদীশচন্দ্র বসু, রাশেদ রৌপের প্রতিপত্তি, ব্যক্তিত্ব সমৃদ্ধি, মুস্তাক আহমেদের আত্ম উন্নয়নমূলক বই,
তারপরে শওকত ওসমানের ছোট গল্প, একটা গবেষণামূলক বই শওকত ওসমানকে নিয়ে, এই বইটা আমাদের এখান থেকে এবার এসেছে, এবং বৌদ্ধ ধর্ম এবং বাঙালি জীবন চেতনা মহিবুল আজিজের আরও একটি অনন্য বই। এটা বিশেষ করে আমাদের বাঙালি জীবন এবং চেতনার সাথে বৌদ্ধ ধর্ম কীভাবে জড়িয়ে আছে, বৌদ্ধ ধর্মের সংস্কৃতি কীভাবে জড়িয়ে আছে তাই তুলে ধরা হয়েছে। তারা আর শুধু কবিতা গল্প উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ নেই, তারা বিচিত্র ধরনের বই খুঁজতেছে। হ্যাঁ, মৌলিক চাহিদা, অর্থনীতির, রাজনীতি, মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, স্বাস্থ্য, বিজ্ঞান, সায়েন্স ফিকশন এবং গোয়েন্দা, সব ধরনের বই এখন পাঠকরা খুঁজে। সেই হিসেবে পাঠকদের চাহিদা মোতাবেক আমাদের এই বইগুলো প্রকাশিত হয়েছে। উৎসব পড়া এই বই প্রেমিকদের যে ভিড়, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শিশুদের, এই শিশুদেরকে নিয়ে অনেক লেখা আমরা পেয়েছি। আপনার এই গ্রন্থকুটির মাধ্যমে তিনটি বই প্রকাশ হয়েছে, কিন্তু অমর একুশে গ্রন্থমেলা 2020-এ শিশু গ্রন্থকুটি থেকে আমার তিনটি বই এসেছে। আর তিনটি বইয়ের ভিতরে একটির নাম হচ্ছে ডাক গিল রোড, এটা একটা সায়েন্স ফিকশন, মূলত চারটি গল্পকে কেন্দ্র করে সায়েন্স ফিকশনটা লেখা। এবং এরপরে রয়েছে পাজি শিয়ালের সাজা, এটা একটা শিক্ষণীয় বই, গল্পের বই। তিনটি বই আসলে শিশুদের গল্পের বই। সর্বশেষ বইটি হচ্ছে আপনি দেখতে পাবেন দৈত্য ফড়িং, এবং খুবই চমকপ্রদ কয়েকটি গল্পের সমন্বয়ে এই তিনটি বই লেখা। এই শিশু কর্নারে আসলে শিশুদের পদচারণায় মুখর, এবং আমি দেখছি শিশু গ্রন্থকুটিরের পেছনে যারা এই মেলার মূল কেন্দ্র, এই চত্বরের মূল কেন্দ্রে রয়েছে, সেই শিশুরা খুবই উৎসাহ সহ এই বইগুলো নিয়েছে। আমি আশাবাদী বইগুলোর ব্যাপারে, এবং আমার মনে হয় যথেষ্ট সাড়া পড়েছে। চাই সমাজ, থাকবে না কোনো সন্ত্রাস, সমৃদ্ধশালী দেশ গড়ার করবো আমরা অঙ্গীকার।